গল্পের আজকের নতুন গল্প শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা সেনাপতি শঙ্কর। শ্যামল গঙ্গোপাধ্যায় 25 মার্চ 1933 সালে অবিভক্ত ভারতের খুলনাতে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন ভারতীয় বাঙালি লেখক ও সম্পাদক। তার ছদ্মনাম বৈকুণ্ঠ পাঠক। তার লেখা কটি ছোট গল্প হাজার নস্করের যাত্রাসঙ্গী ও ধান কেউটে ইত্যাদি। এখানে বাতাসের ভিতর সবসময় ভিজে জলের ঝাপটা থাকে। মনে হবে কে যেন ভালো করে বেটে জলের মিহিদানা মিশিয়ে দিয়েছে। কারণ আর কিছুই নয়, 5-7 মাইলের ভিতর বঙ্গোপসাগর। পাগলা বাতাসে তার ঢেউয়ের গুঁড়ো সব সময় উড়ে আসছে। আকন্দবাড়ি স্কুলের ক্লাস 5-এ বিভীষণ দাস এমু পাখির কথা বলছিলেন। প্রকৃতিবিজ্ঞানের ক্লাস, বইতে পাখির ছবি, কাছাকাছি ভেটুরিয়া, সাইবাড়ি, ঘোলপুকুর আর আকন্দবাড়ি জনাত্রিশেক ছেলে মেয়ে বসে। স্কুল বাড়ির ছাদে টালি, মাটির দেওয়াল, মাটির মেঝে, কাঠের বেঞ্চ, জানালায় কোনো শিক নেই। সেই জানলা দিয়ে মেঘ দেখা যায় আকাশে, দেখা যায় পাখি উড়ছে। সেদিকে তাকিয়ে একটি ছেলে আনমোনা হয়ে পড়েছিল। নারকেল গাছের মাথার উপর দিয়ে কত উঁচুতে ডানা মেলে শঙ্খচিল ভাসছে। এক একদিন রাতে স্বপ্নের ভিতর সেও অমন ভেসে পড়ে। ঘোলপুকুরের গাব গাছের উঁচু ডাল থেকে ঝাঁপ দিচ্ছে বড় দিঘিতে। শীতে জলে না পড়ে সে পাখির মতো ভাসছে। ডানার বদলে দুই হাতে বাতাস কেটে, বাতাস যেন জল, পিছনে দুপা ঠেলে দিয়ে আরও এগিয়ে যাচ্ছে উঁচুতে, আরো উঁচুতে, অনেকটা ওই শঙ্খচিলের মতোই। এই শঙ্কর, শঙ্কর! চমকে উঠল ছেলেটি। এতক্ষণ যেন সে ক্লাসের বাইরে শঙ্খচিলদের সঙ্গে আকাশে উঠছিল। থতমত খেয়ে উঠে দাঁড়াল। হ্যাঁ মাস্টার মশাই। বিভীষণ দাস প্রায় ভেঙছে উঠলেন। হ্যাঁ মাস্টার মশাই, খুব মন পড়া শুনে না? চোখ কোন দিকে ছিল এতক্ষণ? কি দেখছিলে তুমি বাইরে? শঙ্কর একদম চুপ। স্কুলের সামনে ধান খেতে রোয়া ধান সবে মাথা চাড়া দিয়ে উঠেছে, ঘন সবুজ আর লাইন দিয়ে রোয়া। তার ওপর এইমাত্র একখানা মেঘের ছায়া পড়ল, ছায়াটা সরে যাচ্ছে আর সেখানে রোদ এসে ঢুকছে। বিভীষণ দাস চটে গিয়ে বললেন, কি দেখছিলে বাইরে? শঙ্কর ঘাবড়ে গেল। শঙ্খচিল মাস্টার মশাই, আকাশে। ও শঙ্খচিল, আমি কি পড়াচ্ছি বলতো? এমু কথাটা একবার তার কানে ঢুকেছিল। শঙ্কর তাই বুক ঠুকে বলছিল, এমু পাখি মাস্টার মশাই। এমু পাখি দেখেছো কখনো? হ্যাঁ মাস্টাই। তা কোথায় দেখলে? ঘোলপুকুরে বড় দিঘির পাড়ে সবেদা গাছের ডালে এসে বসেছিল। সবেদা গাছের ডালে এসে বসেছিল না? কেমন দেখতে সেই এমু পাখি? শঙ্কর বুঝল কোথাও একটা বড় ভুল হয়ে যাচ্ছে, তাই মাসাইয়ের কথায় ঠাট্টার সুর। তবু তার যেমন মনে পড়ল তেমনই সে বলল, খুব গাঢ় ছাই রং মাসাই, বাজ পাখির চেয়েও বড়, চওড়া বুক, উড়ে গেলে ডানায় বাতাস কাটার শব্দ হয় জোরে, এমনই অন্য পাখিরা তখন ভয়ে সরে যায়। সারা ক্লাস হাসিতে ফেটে পড়ল। বিভীষণ দাস কড়া মাস্টার মশাই গম্ভীর গলায় বললেন, এমু পাখির বাসস্থান আন্ডিজ পর্বতমালায়, 3 বছরে 1 বার মোটে 2টো করে বড় বড় ডিম পারে। সে কোন দুঃখে অত দূর দেশ থেকে ঘোলপুরের বড় দিঘির পাড়ে সবেদা গাছের ডালে এসে বসবে? হ্যাঁ, আর এমু হলো গিয়ে দৌড়বাজ পাখি, খুব দৌড়ায়, উঠতেই পারে না। ঘোলপুকুরে তুমি এমু পেলে কোত্থেকে বলো? বলতেই হবে তোমায়। শঙ্কর তো মুষড়ে পড়ল, কিন্তু তার মনে হচ্ছে সে দেখেছে। ক্লাস শুদ্ধ সবাই ফিক ফিক করে হাসছে। কোথায় দেখেছে? দেখে থাকতেও পারে। তবে কি প্রকৃতিবিজ্ঞান বইয়ের ছবিতে দেখল? না। তাহলে? সাহস করে বলল, বলবো মাসাই। বলো। তাহলে স্বপ্নে একদিন দেখেছি মাসাই, বেশ বড় সাইজের পাখি। সারা ক্লাস তো হাসিতে ফেটে পড়ল।
হাসি থামাতে এই বিভীষণ দাস বললেন, স্বপ্নে দেখেছ না? হ্যাঁ মাসাই, নইলে আর কোথায় দেখব। আপনি তো বললেন এমু পাখি থাকে আন্ডিজ পাহাড়ে, সে পাহাড় কোথায় আমি জানি না। স্বপ্নে আরও অনেক রকমের পাখি আসে মাসাই। চুপ বলে ধমকে উঠলেন বিভীষণ দাস। তোমার বাবার নাম কি? আগে অভিমন্যু সেনাপতি। তাকে আসতে বলবে কাল, আমি কথা বলবো। বাবা তো আসতে পারবে না মাসাই। কেন? বাবার খুব অসুখ। এমন সময় সেকেন্ড বিংস থেকে সমীরকান্ত দীক্ষিত উঠে দাঁড়িয়ে হাসি চাপতে চাপতে বলল, ওর খুব পেট গরম মাসাই, তাই রোজ স্বপ্ন দেখে। বইয়ের পাতা উল্টাতে উল্টাতে বিভীষণ দাস জানতে চাইলেন, পেট গরম কেন? গাছে গাছেই সারাদিন থাকে, গাব জাম নোনা ডাব খেয়ে খেয়ে বেড়ায়, পেট গরম হবে না তো কী হবে? শঙ্কর সেনাপতি আর বিশেষ কিছু বলতে পারল না। কিকুক্ষণেই যে ওদের স্বপ্নের কথা বলেছে। স্বপ্ন তো সে সত্যিই দেখে, রোজই প্রায় দেখে। সেসব স্বপ্নে সে ওড়ে পাখি হয়ে, আবার ধপ করে স্বপ্নের ভিতরে সে খাট থেকে পড়েও যায়, পরে গিয়ে ঘুম ভাঙলে টের পায়। না, সে পড়েনি, বাঁ পায়ে শিরায় টান ধরেছে। স্বপ্নেই সে ইমু পাখি দেখে থাকবে, গাঢ় ছাই রঙের বিরাট এক পাখি। ঘোলপুকুরের দিঘির পাড়ে সবেদা গাছের ডালে এসে বসেছিল, অনেকটা বাজ পাখির মতো, তবে তার চেয়েও বড়। দূর থেকে কাকের দল চেঁচাচ্ছিল, পাখিটা উড়ে যেতে ডানায় বাতাস কাটার শব্দ হয়েছিল। অথচ বিভীষণ মাসাই বলছেন, এমু উঠতেই পারে না, দৌড়ায় দৌড়বাজ পাখি তো। জেগে থাকতে দেখা আর স্বপ্নে দেখা জিনিস আজকাল শঙ্করের গুলিয়ে যাচ্ছে। স্বপ্নের দেখাকে মনে হয় জেগে থাকতে দেখেছি, আর জেগে থাকতে দেখা জিনিসকে মনে হয় স্বপ্নে দেখেছি। হঠাৎ বিভীষণ মাসাই চিৎকার করে বললেন, দাঁড়িয়ে আছো কেন, বসো। সঙ্গে সঙ্গে শঙ্কর বসে পড়ল। সে তার স্বপ্নের কথা আর কাউকে কখনো বলবে না, বিশ্বাস করে বলার ফল তো এই, স্বপ্নে সে অনেক কিছুই জানতে পেরেছে। যেমন স্বপ্নের বাতাসের রং নীলছে, বাড়িঘর দর খয়েরি রঙের, স্বপ্নে ধাক্কা খেলে কিংবা গুঁতো খেলে কোনো ব্যথাই লাগে না, অনেকটা যেন ঘোলপুকুরের বড় দিঘিতে ডুব দিয়ে মাটি তোলার পর ভেসে ওঠার মতো, আপোষে ভুস করে ভেসে ওঠা, জলের নিচে পোঁতা বাঁশে গা ঘষে গেলেও টের পাওয়া যায় না। বিভীষণ মাস্টারমশাই বলছিলেন, পাখি দেখার জন্য যখন মাঠে বা বাগানে ঘুরবে তখন খুব সাবধানে পা টিপে টিপে চলবে, যেন পায়ের শব্দ না হয়। জামা কাপড়ের রং শুকনো পাতার রং বা জলপাই রঙের হলে ভালো, এই রং গাছের পাতার সঙ্গে মিশে থাকে। বেগুনি রঙের জামা পরলেও ভালো, পাখিরা বেগুনি রং দেখতে পায় না। তন্ময় হয়ে শুনছিল শঙ্কর। হঠাৎ মাস্টারমশাই তার দিকে তাকিয়ে বললেন, শঙ্কর সেনাপতি। হ্যাঁ মাসাই, বলে তড়িঘড়ি উঠে দাঁড়ালো শঙ্কর। তুমি তো গাছে গাছে ঘোরো, একগাল হেসে ফেলল শঙ্কর। হ্যাঁ মাসাই, তুমি তো অনেক রকম পাখি দেখো, তাদের কথা কি বলতে পারো? বিভীষণ মাসাই যে তাকে এমন একটা কথা বলবেন তা ভাবতে পারেনি শঙ্কর। সে লজ্জার সঙ্গে বলল, মাছরাঙা। আর? হাড়ি চাঁচা, ডৌখোল, পানকৌড়ি, তিতির মাসাই। বাহ, যত পারবে চোখ খোলা রেখে এই পৃথিবীর পাখি গাছপালা মেঘ আলো সব দেখে নেবে। শঙ্করের বুকটা গর্বে ফুলে উঠল। বিভীষণ মাস্টারমশাই বললেন, এই খোলামেলা পৃথিবী সবচেয়ে বড় বই, তাকে চোখ ভরে দেখাই সবচেয়ে বড় পড়াশুনো। আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দেবেন। প্রচুর লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।